সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি বছরটা আপনাদের খুব ভালো কাটুক। আমি একটা ছোট্ট কবিতা পড়ে শোনাচ্ছি, এটা আমার একটা বন্ধুর লেখা। চোখ বন্ধ করলেই কানে বাজছে অ্যাম্বুলেন্সের আর্তনাদ। না, এ আতঙ্ক নিজের জীবন নিয়ে নয়, প্রিয় মানুষদের হারানোর ভয়। তোমরা শুনতে পাচ্ছ, দিনে দুপুরে শহর থেকে একে একে প্রাণ মুছে যাচ্ছে, পাখিদের কলতান, শিশুদের গান মুছে যাচ্ছে। বন্ধু, তোমরা শুনতে পাচ্ছ? হারিয়ে গিয়েছে স্বাভাবিক মুহূর্তের মিছিল, ঘরবন্দি আজ দেশ কাল সময়। মায়ের আচরণা কি আজ নিরাপদ নয়, জননী তুমি শুনতে পাচ্ছ? দৈনন্দিনের জীবিকা উপার্জনের লড়াই আজ স্তব্ধ, আলোর হদিশ খুঁজছে অন্ধকারের শব্দ। হে পথিক, তুমি কি শুনতে পাচ্ছ? এই অন্ধকারের মুহূর্তেও যারা এতদিন খেলার ছলে দিন যাপন করছিল, ধর্ম জাত রাজনীতির রং নিয়ে মিথ্যে সুখে ভাসছিল, প্রকৃতির রোষ তোমরা শুনতে পাচ্ছ? মুহূর্তটা আজ বড়ই স্বার্থপর। মৃত মানুষের দেহ শুধু চল্লির অপেক্ষায় গুনে চলেছে প্রহর, নিকট আত্মীয়দের কাছে সে শুধু এক মারণ উপসর্গ। হেনিঠুর, তুমি কি শুনতে পাচ্ছ? ভোরের শিশির, বসন্তের ফুল, চাঁদের আলো, নীহারিকা, ছায়াপথ, আজ সব সব বিষাক্ত। স্বার্থবিলাসী মানুষের মুখেও আজ একসাথে বেঁচে থাকার কান্না। প্রকৃতি, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ? ধন্যবাদ।